বন্ধুরা, আজ আমরা বর্গ বর্গমূল নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা বর্গ নিয়ে আলোচনা করছি। বর্গ মানে কোন আমরা কি বুঝবো? কোন সংখ্যার যদি বর্গ নির্ণয় করতে বলা হয়, মনে করো বলা হলো যে তিনের বর্গ কত। তিনের বর্গ বলতে আমরা বুঝবো তিনটাকে দুই বার ধরে গুণ। অর্থাৎ কোন সংখ্যার বর্গ বলতে আমরা কি বুঝবো, বা কোন সংখ্যার বর্গ আমরা কিভাবে নির্ণয় করব? যে সংখ্যার বর্গ নির্ণয় করতে বলবে সে সংখ্যাটাকে দুবার ধরে গুণ করে দিলেই সেটা হয়ে যাবে আমাদের বর্গ। তাহলে বন্ধুরা বুঝতে পারছো কোন সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করা হয় বা বর্গ বলতে কি বোঝানো হয়? যদি আমাদের বলে যে কোনো সংখ্যার বর্গ মানে সেই সংখ্যাটাকে দুবার ধরে গুণ করে দিলি, যে গুণফলটা আমাদের বেরোবে সেটা হয়ে যাবে তার বর্গ। যদি আমরা আরেকটা উদাহরণ বলি যে পাঁচের বর্গ কত, পাঁচের বর্গ মানে পাঁচকে দুইবার ধরে গুণ করবো, পাঁচ পাঁচে 25। যদি বলা হতো 11-র বর্গ কত, 11-র বর্গ মানে 11-কে দুবার ধরে গুণ, 11 গুণ 11, 11 11 121, 121 হয়ে গেল 11-র বর্গ। যদি বলা হতো 13-র বর্গ কত, 13-র বর্গ মানে 13 গুণ 13 13 13 169। তো আমরা এটা দেখতে পাচ্ছি কোন সংখ্যার বর্গ নির্ণয় করা কিন্তু খুবই সহজ, অর্থাৎ সেই সংখ্যাটাকে দুবার ধরে গুণ করে দিলেই সেটা হয়ে যাবে আমাদের বর্গ। এরপরে যদি আমরা বলি যে বর্গমূল, বর্গমূল মানে নামটার মধ্যেই আছে বর্গমূল, অর্থাৎ বর্গের মূলটা কত, এটা তো আমাদের বর্গ হয়ে যাচ্ছে। এর মূল কত, না যে সংখ্যাটাকে দুবার ধরে গুণ করার ফলে আমাদের এই সংখ্যাটা উৎপন্ন হয়েছে, অর্থাৎ বর্গের মূল সংখ্যাটি কত, 11। 169-এর বর্গমূল কত, না 13। তো এটা তো আমরা এইমাত্র করলাম বলে আমরা এখানে বলে দিতে পারছি যে 169-এর বর্গমূল হচ্ছে 13। কিন্তু যদি একটা বড় সংখ্যা আমাদের দেওয়া দেওয়া হয়, অজানা সংখ্যা যদি আমাদের দিয়ে দিয়ে বলে আমাদের এর বর্গমূল কত, তো সেটা আমরা কিভাবে নির্ণয় করব সেই জিনিসটা আমরা একবার ধীরে ধীরে আলোচনা করব। একটা উদাহরণ আমরা নিয়েই নিই, যেমন এখানে আমরা যদি বলা বলি যে 269 এর বর্গমূল কত, এর বর্গমূল নির্ণয় করতে বলবো বর্গমূল কত, এটা যদি আমাদের বলতো, তো এই জিনিসটা কিন্তু আমরা এরপর আলোচনা করবো যে কোন সংখ্যার বর্গমূল, বর্গমূল কাকে বলে সেটা তো আমরা বুঝতে পারছি, মানে এর বর্গ করলে বা কার বর্গ করলে এই জিনিসটা এই সংখ্যাটা এসেছে, যে সংখ্যাটার বর্গ করার ফলে এই সংখ্যাটা এসেছে সেটাই হচ্ছে, সেই সংখ্যাটা হচ্ছে এর বর্গমূল। তো এই বর্গমূল নির্ণয় আমরা কিভাবে করব আমরা দেখে নিই। কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করার আমরা দুটো পদ্ধতি জানবো, দুটো পদ্ধতিতে আমরা কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবো। তো এক একটা পদ্ধতি আমরা এরপর ধীরে ধীরে আলোচনা করব। তো দুটো পদ্ধতি আমরা আগে জেনে নিই যে কি কি পদ্ধতিতে কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবো। দুটো পদ্ধতি হলো, একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে আর একটা হচ্ছে ভাগফলের সাহায্যে। কোন সংখ্যার বর্গমূল আমরা দু পদ্ধতিতে নির্ণয় করতে পারবো, একটা উৎপাদকের দ্বারা আর একটা ভাগ পদ্ধতির দ্বারা। তো প্রথমে আমরা কি উৎপাদকের দ্বারা কিভাবে কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয় সেই জিনিসটা আলোচনা করছি। প্রথমে আমরা উৎপাদকের সাহায্যে নির্ণয় করব। চলো বন্ধু, উৎপাদকের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করবো আমরা এই উদাহরণটা নিয়ে প্রথমে আলোচনা করছি। 289-এর প্রথমে উৎপাদক আমরা বের করব। 289-এর উৎপাদক আমরা, উৎপাদক বের করে আমরা আগে শিখেছি কিভাবে উৎপাদক বের করতে হয়, এটাকে আমরা ভাঙবো, গুণফলের আকারে ভেঙে নেবো। তো বন্ধুরা, এই সংখ্যাটা এমন একটা সংখ্যা, এটা এই দুটো উৎপাদকেই ভাঙে গেছে। 289-কে আমরা উৎপাদকের সাহায্যে মানে গুণফলের আকারে যদি ভাঙি আমরা 17 গুণ 17 পেলাম। এরপর আমরা কি করব, যদি এর বর্গমূল নির্ণয় করতে হয় আমরা এরকম ভাবে লিখবো, 289-এর বর্গমূল সমান, 289-এর বর্গমূল সমান কিভাবে নির্ণয় করব সেটা আমরা এখানে আলোচনা করে নিই। কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময় আমরা সেটাকে উৎপাদকের আকারে ভাঙবো বা গুণফলের আকারে ভাঙবো। তারপর কি করব, যে গুণফলের আকারে ভাঙলাম তার মধ্যে সেই গুণফলের আকারে ভাঙাটার মধ্যে একই সংখ্যা কতবার আছে তার জোড়া নির্ণয় করব। দেখো, এখানে গুণফল আকারে 289-কে ভাঙলে 17 গুণ 17 করেছি, এখানে দুটো সংখ্যায় আমরা পেয়েছি 17 গুণ 17। একই সংখ্যার জোড়া আমরা, জোড়া মানে দুটো দুটো করে দেখব, এখানে এক জোড়াই পেয়েছি আমরা। এই জোড়াটা আমরা একটা উপরে লাইন দিয়ে দাগ ধরে নেব, মানে জোড়াটা বোঝানোর জন্য। তা নাহলে এখানে দুটো সংখ্যা আছে বলে আমাদের বুঝতে কিছু অসুবিধা হচ্ছে না। যদি কোনো একটা এমন সংখ্যা যেখানে অনেকগুলো সংখ্যার গুণফল আকারে লিখতে পারবো সেই সংখ্যাটাকে, সেখানে আমরা যদি দাগ না দিই কোন 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 সংখ্যাটা নিয়ে আমরা জোড়া তৈরি করে ফেলেছি সেটা আমরা বুঝতে পারবো না, তাই আমরা দাগ দিয়ে দেবো। তারপর আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করব, প্রত্যেক জোড়ার জন্য একটা সংখ্যা আমরা
নব। এখানে কয় জোড়া সংখ্যা আছে? এক জোড়া সংখ্যা আছে, এক জোড়া সংখ্যার জন্য একটা সংখ্যায় আমরা নেব, গুণফলের থেকে একটা সংখ্যা নেব। এখানে আমরা এক জোড়া সংখ্যা কার কার গুণফল পেয়েছি, 17 × 17, 17-র এক জোড়া সংখ্যা, এক জোড়া গুণফল পেয়েছি, এক জোড়া থেকে একটা নেব, সেটাই হয়ে যাবে আমাদের বর্গমূল। এখানে একটা জিনিস এখানে বোঝানো যাচ্ছে না, যেহেতু এখানে এক জোড়াই আমরা সংখ্যা পেয়েছি, একটা আরেকটা সংখ্যা নেই যেখানে আমরা অনেক জোড়া সংখ্যা পাবো, সেই জিনিসটা থেকে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা আরো সহজে বুঝতে পারবো। আর একটা উদাহরণ নিয়ে নিচ্ছি আমরা, দেখো বন্ধুরা, এখানে আর একটা আমরা উদাহরণ নিয়ে নিয়েছি 576, এর বর্গমূল উৎপাদকের সাহায্যে আমরা নির্ণয় করব। তো এই 576 কে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো যদি উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথমে দুই খাওয়াবো। দেখো বন্ধুরা, এখানে 576 কে উৎপাদকে যদি বিশ্লেষণ করি বা গুণের আকারে যদি আমরা লিখি, আমরা এই জিনিসটা পাচ্ছি। এরপর আমরা কি করব, জোড়া তৈরি করব, একই সংখ্যার গুণফলের জোড়া তৈরি করব। আমরা ডান দিক থেকে শুরু করব। দেখো, 3-এর জোড়া পেয়েছি একটা, তারপর 2-এর জোড়া, এখানে একটা পেলাম জোড়া, একটা জোড়া পেলাম, একটা জোড়া পেলাম। তো জোড়া আমরা পেয়ে গেছি কি, 2-এর ক জোড়া পেয়েছি, 2-এর 3 জোড়া পেয়েছি, একটা জোড়া, একটা জোড়া, একটা জোড়া, আর 3-এর 1 জোড়া জোড়া পেয়েছি। এরপর আমরা যখন বর্গমূল নির্ণয় করব, তাহলে আমরা এরপর লিখব যে 576-এর বর্গমূল। আচ্ছা, এত বড় না লিখে আমরা চিহ্ন সাহায্যেও লিখে নিতে পারি। বর্গমূলের চিহ্নটা এখনো বলা হয়নি, বর্গমূলের চিহ্ন হচ্ছে এরকম, এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। কোন সংখ্যার বর্গমূল যখন আমরা নির্ণয় করব, সেই বর্গমূলের চিহ্নের ভিতরে সেই সংখ্যাটা লিখে দিলেই আমরা কিন্তু তার সাহায্যে এটাই বোঝাবো যে 576-এর বর্গমূল সমান। কেউ কেউ এখানে 2-ও লিখে দেয়, বর্গমূলের জন্য 2 লিখে দেয়। তো কোন সংখ্যার বর্গমূল ঠিক এই এই জায়গায় গ্যাপটাই 2 লিখতে হবে। কোন সংখ্যার বর্গমূল যদি আমরা এত বড় না লিখতে চাই, এখানে যেমন আমরা লিখেছিলাম 290-এর বর্গমূল, এখানে আমরা চিহ্নের সাহায্যেও প্রকাশ করতে পারি। বর্গমূলের চিহ্নের ভিতরে আমরা যদি 576 লিখে দিই, সেটা বোঝাবে যে এর বর্গমূল আমরা নির্ণয় করছি। বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করবো উৎপাদকের সাহায্যে, কি বলেছিলাম, প্রত্যেক জোড়ির জন্য একটা করে আসবে। এই জোড়ির জন্য আমরা কটা দুই পাবো, একটা, গুণ তাদের গুণ করব, প্রত্যেক জোড়ির জন্য একটা করে সংখ্যা নেবো, তারপরে যতগুলো আমরা সংখ্যা পাবো তাদের গুণ করে দেবো। এই জোড়ির জন্য আমরা 2 একটা পেলাম, এই জোড়ির জন্য আর একটা 2 পাবো, তৃতীয় জোড়ির জন্য আর একটা 2 পাবো, চতুর্থ জোড়ির 3-এর আছে, 3 এক জোড়া 3-এর থেকে আমরা একটা 3 পাবো। তাদের গুণফল যেটা হবে সেটাই যাবে তার বর্গমূল। এখানে যদি আমরা প্রত্যেকটা জোড়ি থেকে একটা একটা সংখ্যা নিয়ে তাদের গুণফল যদি আমরা নির্ণয় করি, কত পাচ্ছি, 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 × 2 = 24, 24 হয়ে যাবে 576-এর বর্গমূল। এটা থেকে কিন্তু তোমরা খুব সহজেই উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা হয়েছে সেটা কিন্তু খুব সহজেই বুঝতে পেরেছো নিশ্চয়ই। কিছুই না, প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা গুণফল আকারে লিখে নিলাম, গুণফল আকারে লিখে নেওয়ার পর আমরা ওই গুণফলগুলোতে জোড়া তৈরি করব, একই সংখ্যার জোড়া তৈরি করতে হবে। এমন কিন্তু করলে চলবে না যে একটা এক জোড়া সংখ্যার মধ্যে একটা 2 থাকলো, একটা 3 থাকলো, তাহলে কিন্তু হবে না। যে গুণফল আকারে লিখবো তার জন্য একই সংখ্যাগুলো পাশাপাশি পাশাপাশি লিখে যাবো, তো তাহলে আমরা জোড়া তৈরি করার সুবিধা হবে, কারণ জোড়া একই সংখ্যা তৈরি করতে হবে। তো আমরা যখন জোড়া তৈরি করলাম, মাথায় দাগ দিয়ে দিলাম যাতে আমরা বুঝতে পারি যে কার কার জোড়া তৈরি হয়ে গেছে। যদি দাগ না দিতাম তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না। তো দুটো একই সংখ্যার জোড়া তৈরি করে নিলাম মাথায় দাগ দিয়ে, তারপর কি করলাম, প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা নেব আমরা, তারপর তাদের গুণ করে দেব। এই জোড়া থেকে একটা 2 নিয়েছি, এই জোড়া থেকে একটা, এখানে যদি যে সংখ্যা জোড়া থাকবে সেই সংখ্যার জোড়া থেকে একটা করে সংখ্যা নিয়ে যতগুলো জোড়া হবে প্রত্যেকটা জোড়া থেকে যে সংখ্যার জোড়া আছে সেই সংখ্যাগুলো নিয়ে তাদের গুণফল করার পর যে গুণফলটি বেরোবে সেটা হয়ে যাবে আমাদের প্রয়োজনীয় বর্গমূল। তো বন্ধুরা, আশা করি উৎপাদকের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরের ভিডিওতে আমরা ভাগফলের ভাগ পদ্ধতির দ্বারা কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আলোচনা করব। তো চলো বন্ধুরা, তোমাদের যদি কোনো অঙ্ক আটকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তার ভিডিও সাহায্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের মতো এ পর্যন্ত, পরের ভিডিওতে আমরা ভাগ পদ্ধতির দ্বারা কিভাবে কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আলোচনা করবো।